এখন আমি যে গানটি করছি, গানটি হলো আমাদের এই বাংলা গানকে যারা একসময় বাংলাদেশে লালন করেছে তথা সারা বিশ্বে ওনাদের গান যারা বাংলাদেশ থেকে লালন করেছে, আমাদের সেই চণ্ডী দাসের গান, বাংলা গানকে যারা সমৃদ্ধির পথে নিয়ে গিয়েছিল, বিশেষ করে লোকসঙ্গীত, সেই ধারাবাহিকতায় যার নাম না বললেই হয় চণ্ডী দাস, আমি ওনার লেখা একটি লোকগান করার চেষ্টা করছি। আশা করি সবার ভালো লাগবে। ধৈর্য না ধরিতে না পারি সহি অনুরাগে তনু ঝরে, কৃষ্ণ প্রেম পিপাসায় প্রাণ আমার যায়, কৃষ্ণ প্রেম পিপাসায় প্রাণ আমার যায়, ধরো ধরো আমার তুঙ্গা দরব, ধরো thank you.
এখন যে গানটি করছি বাউল অঙ্গিকের একটি গান, গানটি গীত রচনা করেছেন মাতাল রাজ্জাক দেওয়ান। ওনার অসংখ্য অসংখ্য গান আপনারা ইতিমধ্যে শুনতে পেরেছেন বা শুনছেন। যারা এই বাংলা গানকে সমৃদ্ধি করেছে, সমৃদ্ধ করেছে, এই তথা বাংলাদেশকে শাসন করছে তাদের গান, তারা অন্যতম হচ্ছেন মাতাল রাজ্জাক দেওয়ান। যাই হোক, ওনার প্রতি শ্রদ্ধা রেখে আমি ওনার লেখা গানটি করার চেষ্টা করছি। বৃন্দাবনে
এবার যে গানটি আমি করব সেটি লেখা হচ্ছে আমাদের সিলেটেরি একজন কৃতি সন্তান বিপুল চন্দ্র। ওনার লেখা বেশ কয়েকটি দামাল গান ইতিমধ্যে ভারত বাংলায় বিপুল সাড়া পেয়েছে, যাক এই সেই ধারাবাহিকতায় আমি ওনার লেখা একটি গান করার চেষ্টা করছি। আর গানটিও আমার কণ্ঠে রেকর্ড হয়েছে স্টুডিও ভার্সনে, যে এবারে গানটি আমি সরাসরি গিয়ে আপনাদেরকে শোনাচ্ছি, আশা করি ভালো লাগবে আপনাদের। বলবো সখী খালার বাসা আজকে নব বাজে না, এগো রাধা রাধা বলে বাসি আজ যেন আর ডাকে না, রাধা আদা রাধা বলে বাসি আজকে নবারে ডাকে না, বলে পুষ্পতি
অন্তর মিশাইয়া দিন পালঙ্কে রূপ সুহায়া কর মোরে বন্ধু হুসনে রাধ অনেক দিয়ানে ছায়া রইল এক দিয়ানে ছায়া রইল দেখব তোমার সাজ আমার বাড়ি রইল নিয়মিত তুমি আইও আমার বাড়িতে আর বইকে I'm
আমার না আমি তার ভরসা করি বসু যে আমায় ছাড়বে না আমি তার ভরসা করি বসু যে আমায় ছাড়বে না তার দিয়ে thank you.
কি মদিনা খুঁজিলে পাবে না খুঁজিয়া দেখো আমার আল্লাহ রাসূল thank you.